আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের নিউরোফিজিওলজি থার্ড লেকচারে। আজকে আমরা নিউরোফিজিওলজি থার্ড আইটেম রিফ্লেক্স সম্পর্কে আলোচনা করব। রিফ্লেক্স পুরাটা না, রিফ্লেক্সের পার্ট ওয়ান মাসল স্পিন্ডল সম্পর্কে আলোচনা করব। সো প্রথমে একটু বলে নিই যে আমরা যতগুলো কাজ করি সবকিছুই যে কনসিয়াসলি করি তা কিন্তু না। কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে আনকনসিয়াসলি অটোমেটিক্যালি করতে হয়। যেমন আমাদের পায়ে যদি কখনো পিন পিক করে তাহলে কিন্তু আমরা এত ভাবাভাবি টাইম পাই না যে আমাদের পায়ে পিন পিক করেছে, আমাকে পাটা সরাতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এতটা সময় পায় না যে সেন্সরি স্টিমুলেশনটা ব্রেনে যাবে, তারপরে সেখান থেকে আবার ব্যাক করবে, সে একটা নির্দেশ দিবে, এতটা সময় পাওয়া যায় না। বরং কি হয় যে ওই সেন্সরি স্টিমুলেশনটা স্পাইনাল কর্ডে যায় এবং স্পাইনাল কর্ডে যেয়ে সেখান থেকে আবার মোটর রেসপন্স নিয়ে ব্যাক করে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাই হচ্ছে রিফ্লেক্স। সো হোয়াট ইজ রিফ্লেক্স? রিফ্লেক্স ইজ অ্যান ইনভলন্টারি মোটর রেসপন্স ডিউ টু অ্যান অ্যাডিকুয়েট সেন্সরি স্টিমুলেশন। এই রিফ্লেক্সের জন্য আমরা জানি যে প্রত্যেকটা চলাফেরা মুভমেন্টের জন্য তো মাসেল দায়ী, মাসেলের কন্ট্রাকশন করাতে হবে। তো মাসেলের ক্ষেত্রে মাসেলের কন্ট্রাকশনের জন্য মেইন যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে মাসেল স্পিন্ডল। এই মাসেল স্পিন্ডল সম্পর্কে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব এবং সেই সাথে আমরা কিন্তু স্ট্রেচ রিফ্লেক্সটা দেখার চেষ্টা করব। তো একটা মাসেলের ক্ষেত্রে আমরা যদি দেখি, মাসেলের কিন্তু এক্সট্রা ফিউজাল ফাইবার্স আছে এবং ইন্ট্রা ফিউজাল ফাইবার্স আছে। বাহিরে আমরা ব্রাউন কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছি তারা হচ্ছে এক্সট্রা ফিউজাল মাসেল ফাইবার্স, আর ভেতরে যে গ্রিন কালারের জিনিসটা দেখতে পাচ্ছি এরা কিন্তু ইন্ট্রা ফিউজাল মাসেল ফাইবার্স। সো ইন্ট্রা ফিউজাল মাসেল ফাইবার্স দুই টাইপের হয়, একটা হচ্ছে নিউক্লিয়ার চেইন ফাইবার্স আর একটা হচ্ছে নিউক্লিয়ার ব্যাক ফাইবার্স। নিউক্লিয়ার চেইন ফাইবারকে নিউক্লিয়ার চেইন ফাইবার্স কেন বলছি, কারণ তাদের নিউক্লিয়াসটা মাঝখানে একটা চেনের মতো করে থাকে, নিউক্লিয়াসগুলো চেনের মতো করে থাকে, এই জন্য এদেরকে বলি নিউক্লিয়ার চেইন ফাইবার্স। এবং নিউক্লিয়ার ব্যাক ফাইবার কেন বলছি, কারণ এদের নিউক্লিয়াসটা মাঝখানে একটা ব্যাগের ভেতরে থাকে, এরকম মনে হয় বাহির থেকে দেখে। অর্থাৎ এই যে একটা গোল দেখতে পাচ্ছি এটাকে একটা ব্যাগ চিন্তা করা যায়, তাহলে এদেরকে আমরা বলবো নিউক্লিয়ার ব্যাক ফাইবার্স আর এদেরকে আমরা বলবো নিউক্লিয়ার চেইন ফাইবার্স। তো প্রত্যেকটা ইন্ট্রাফিউজাল ফাইবারের কিন্তু দুইটা পোর্শন থাকে, একটা সেন্ট্রাল নন কন্ট্রাক্টাইল পোর্শন। সেই সেন্ট্রাল পোর্শনে অ্যাক্টিন মায়োসিন থাকে না, যার ফলে সেন্ট্রাল পোর্শনটা কিন্তু কন্ট্রাক্ট করতে পারে না। এই জায়গাটা শুধুমাত্র সেন্সরি স্টিমুলেশন ক্যারি করে নিয়ে যেতে পারে, তার মানে এখানে কিছু সেন্সরি নার্ভ থাকবে। আর যে কর্নারের পোর্শনটা, কর্নারের পোর্শনটা কিন্তু কন্ট্রাক্টাইল পোর্শন। কেন? কারণ সেখানে কিন্তু অ্যাক্টিন মায়োসিন থাকে এবং যেহেতু কন্ট্রাক্ট করবে তাহলে কন্ট্রাক্টের নির্দেশনার জন্য কিছু মোটর নার্ভ থাকতে হবে। তো হ্যাঁ, এখানে কিছু মোটর নার্ভ থাকে, তার মানে সেন্টারে কিছু সেন্সরি নার্ভ থাকে এবং পেরিফেরিতে বা কর্নারের দিকে কিছু মোটর নার্ভ থাকে। এখন কথা হচ্ছে সেন্টারে কি কি সেন্সরি নার্ভ থাকতে পারে। আমরা যে নিউক্লিয়ার ব্যাক ফাইবার বললাম, নিউক্লিয়ার চেইন ফাইবার বললাম, দুইটার ক্ষেত্রে সেন্ট্রাল পোর্শনে থাকবে গ্রুপ 1 এ ফাইবার বা প্রাইমারি এফারেন্ট ফাইবার্স। এরা ডাইনামিক রেসপন্সের সাথে রিলেটেড এবং এদের যে নার্ভ এন্ডিং সেটাকে আমরা বলি অ্যানুলোস্পাইনাল এন্ডিং। আর যেটা নিউক্লিয়ার চেইন ফাইবার, তার সেন্টারের একটু দূরে থাকবে গ্রুপ 2 ফাইবার। এরা নার্ভ ফাইবার, সেন্সরি নার্ভ ফাইবার, এদেরকে আমরা বলি সেকেন্ডারি এফারেন্ট ফাইবার। এবং এদের যে এন্ডিংটা, নার্ভ এন্ডিংটা, সেটাকে আমরা বলি ফ্লাওয়ার স্প্রে এন্ডিংস। এবং এরা কিন্তু স্ট্যাটিক রেসপন্সের সাথে জড়িত। অবশ্যই এখন স্বভাবতই প্রশ্ন আসবে যে হোয়াট ইজ স্ট্যাটিক রেসপন্স অ্যান্ড হোয়াট ইজ ডাইনামিক রেসপন্স। স্ট্যাটিক রেসপন্স হচ্ছে যে আমরা কোনো মাসেলকে যদি হুট করে কন্ট্রাক্ট না করাই, আস্তে আস্তে যদি কন্ট্রাক্ট করাই, তার জন্য যে রেসপন্সটা আসবে সেটাকে আমরা বলি স্ট্যাটিক রেসপন্স। আরেকটা হচ্ছে যে আমরা যদি হঠাৎ করে একটা মাসেলকে কন্ট্রাক্ট করাই তাহলে যে রেসপন্সটা আসবে সেটাকে আমরা বলি ডাইনামিক রেসপন্স। তাহলে ডাইনামিক রেসপন্সের জন্য রেসপন্সিবল কে? গ্রুপ 1 এ ফাইবার। আর স্ট্যাটিক রেসপন্সের জন্য রেসপন্সিবল কে? গ্রুপ 2 ফাইবার। তাহলে ডাইনামিক রেসপন্সের জন্য অবশ্যই রেসপন্সিবল হচ্ছে আমাদের নিউক্লিয়ার ব্যাক ফাইবার্স এবং স্ট্যাটিক রেসপন্সের জন্য রেসপন্সিবল হচ্ছে নিউক্লিয়ার চেইন ফাইবার্স। তাহলে আমরা সেন্ট্রাল যে পোর্শনটা, এটা যেহেতু কন্ট্যাক্ট করবে না, এটা শুধুমাত্র সেন্সরি হিসেবে, ইউনিট হিসেবে কাজ করে, তাহলে সেন্সরি কি কি নার্ভ থাকবে সেটা দেখে ফেললাম। এবং আমরা যেহেতু বললাম যে কর্নারের দিকে অ্যাক্টিন মায়োসিন থাকে, এই জায়গাটা কন্ট্যাক্ট করতে পারে, তাহলে এই জায়গাকে কন্ট্যাক্ট করতে বলার জন্য তো কিছু মোটর নার্ভ থাকবে। সেই মোটর নার্ভকে আমরা কি বলি? সেই মোটর নার্ভকে আমরা বলি গ্যামা মোটর নিউরন। আর যে এক্সট্রা ফিউজাল ফাইবার সেটা তো অবশ্যই কন্ট্যাক্ট করে এবং সেটা অবশ্যই আমাদের টেন্ডনের সাথে কানেক্টেড থাকে। তো তারা যখন কন্ট্যাক্ট করবে তখন কিন্তু আমাদের মুভমেন্ট জিনিসটা হয়। আর ইন্ট্রাফিউজাল ফাইবার যদি কন্ট্যাক্ট করে তাহলে কি হয় সেটা আমরা একটু পরে বলছি, কিন্তু এক্সট্রাফিউজাল ফাইবার কন্ট্রাকশনের ওপরেই কিন্তু আমাদের মেইনলি মুভমেন্টটা রিলেটেড থাকে। তাহলে মাসেলকে মুভমেন্ট করানোর জন্য কি করতে হবে? এক্সট্রাফিউজাল ফাইবার কিন্তু কন্ট্রাক্ট করতে হবে। তাহলে অবশ্যই প্রশ্ন আসবে যে এক্সট্রাফিউজাল ফাইবার কন্ট্রোল কন্ট্রাক্ট করানোর জন্য কোন নার্ভটা আসবে? অবশ্যই একটা মোটর নার্ভ আসতে হবে। সেই মোটর নার্ভটাকে আমরা বলি আলফা মোটর নিউরন। সেই আলফা মোটর নিউরনের যে নার্ভ ফাইবার সেটাকে আমরা বলি এ আলফা নার্ভ ফাইবার। আর গ্যামা মোটর নিউরনের, যেহেতু নিউক্লিয়ার ব্যাক ফাইবারটা ডাইনামিক রেসপন্সের সাথে জড়িত, তাহলে সেটার সাথে অ্যাসোসিয়েটেড গ্যামা
মোটর নিউরনকে আমরা বলি ডাইনামিক গ্যামা ফাইবার, এবং মোটর নার্ভকে আমরা বলি ইফারেন্ট। আর নিউক্লিয়ার চেইন ফাইবারটা যেহেতু স্ট্যাটিক রেসপন্সের সাথে জড়িত, তাহলে এটার যে গ্যামা মোটর নিউরন সেটাকে আমরা বলি স্ট্যাটিক গ্যামা ফাইবার, অর্থাৎ স্ট্যাটিক গ্যামা ফাইবার ইফারেন্ট। তো এই যে ইন্ট্রাফিউজাল ফাইবার যেগুলো বলছিলাম, এগুলাই কিন্তু কয়েকটা মিলে একত্রিত হয়ে মাসেল স্পিন্ডল তৈরি করে। তো ইন্ট্রাফিউজাল ফাইবার গুলাই আসলে মাসেল স্পিন্ডল। তাহলে মাসেল স্পিন্ডলের কাজটা কি? এরা মাসেল লেন্থ অর রেট অফ চেঞ্জ অফ লেন্থ সম্পর্কে আমাদেরকে অবহিত করে, অর্থাৎ মাসেলের লেন্থটা যদি চেঞ্জ করি তাহলে সেন্সরি স্টিমুলেশনটা আমাদের স্পাইনাল কর্ডে যাবে, সেখান থেকে একটা রিফ্লেক্স আসবে। আর আরেকটা জিনিস আছে টেন্ডনের ভিতরে, সেটা হচ্ছে গলজি টেন্ডন অর্গান। সেই গলজি টেন্ডন অর্গান কিন্তু টেন্ডন টেনশন আর রেট অফ চেঞ্জ অফ টেনশন সম্পর্কে কাজ করে ওইটা নিয়ে। এবং আমাদের যে মাসেল স্পিন্ডল তারা কিন্তু স্ট্রেচ রেসপন্সের সাথে রিলেটেড, আর যেটা গলজি টেন্ডন অর্গান সেটা কিন্তু ইনভার্স স্ট্রেচ রিফ্লেক্সের সাথে রিলেটেড। তো গলজি টেন্ডন অর্গান সম্পর্কে আমরা আলাদা আর একটা লেকচারে ক্লাস করার চেষ্টা করব, আজকে আমরা শুধুমাত্র মাসেল স্পিন্ডল সম্পর্কে কথা বলবো। তো এখানে আমরা মেইনলি যতগুলো বেসিক দরকার ছিল সেগুলো মেইন কথাগুলো বলে ফেলেছি, এখন আমরা স্ট্রেচ রেসপন্স সম্পর্কে কথা বলবো। তো আগের ছবিটা অনেক বেশি হিজিবিজি ছিল, এখন এই ছবিটা কিন্তু অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড, অনেক শর্টকাট। এটা দেখে আমরা বুঝতে পারবো যে কিভাবে স্ট্রেচ রেসপন্সটা হয়। তো এর আগে আমরা বলে ফেলি যে সেন্ট্রাল পোর্শনটা তো অবশ্যই সেন্সর ইউনিট হিসেবে কাজ করে, আর যে পেরিফেরাল বা কর্নারের পোর্শনটা সেটা কিন্তু মোটর ইউনিট হিসেবে কাজ করে। তো যখন আমাদের এই মোটর ইউনিট থেকে কোনো স্টিমুলেশন আসে, অর্থাৎ স্পাইনাল কর্ড থেকে যখন এখান থেকে নির্দেশ আসে যে হ্যাঁ তুমি কন্ট্রাক্ট করো, তখন এই জায়গাটা কন্ট্রাক্ট করার জন্য এখানে নার্ভ এন্ডিং এ কি হয়, কিছু ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়। সেই ক্যালসিয়াম চ্যানেল গুলো দিয়ে ক্যালসিয়াম ঢুকে ভেতরে, তখন অবশ্যই ডিপোলারাইজেশন হবে এবং ভেতর থেকে অ্যাসিটাইল কোলিন রিলিজ হবে। সেই অ্যাসিটাইল কোলিন রিলিজের প্রভাবে এই জায়গার মানে ইন্টারফিউজাল মাসেল ফাইবারের কিন্তু কিছু সোডিয়াম চ্যানেল ওপেন হবে, ফলে সোডিয়াম ভেতরে ঢুকবে এবং সোডিয়াম ভেতরে ঢুকলে ডিপোলারাইজেশনের কারণে মাসেল কন্ট্রাকশন হবে। এখন কথা হলো এই জায়গাটা যদি কন্ট্রাক্ট করে তাহলে আমাদের লাভটা কি? লাভ হচ্ছে এই কর্নারের পোর্শনটা যদি কন্ট্রাক্ট করে তাহলে সেন্ট্রালের পোর্শনটা কিন্তু একটু লম্বা হয়ে যাবে। মানে দুই পাশ থেকে যদি টান দেওয়া হয় তাহলে সেন্ট্রালের পোর্শনটা কি ছোট থাকবে নাকি লম্বা হয়ে যাবে? অবশ্যই লম্বা হবে। তখন লম্বা হয়ে গেলে এই সেন্ট্রালের পোর্শনটা মনে করবে যে হ্যাঁ মাসেলটা অবশ্যই লম্বা হয়ে গেছে, পুরো মাসেলটাতে একটা স্ট্রেচ দেখা যাচ্ছে। তখন এইখানে নার্ভ যেগুলো আছে এই নার্ভ গুলার কিন্তু কিছু সোডিয়াম চ্যানেল ওপেন হবে। সেই সোডিয়াম চ্যানেল গুলাকে আমরা বলি মেকানিক্যাল গেটেড সোডিয়াম চ্যানেল। কেন মেকানিক্যাল গেটেড সোডিয়াম চ্যানেল? কারণ এখানে কিছু মেকানিক্যাল চেঞ্জ হচ্ছে, যান্ত্রিক পরিবর্তন হচ্ছে, টানাটানি হচ্ছে, যান্ত্রিক পরিবর্তন। তাহলে মেকানিক্যাল গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হবে, সেটা দিয়ে সোডিয়াম ভেতরে ঢুকবে, ফলে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে, সেটাই কিন্তু ব্রেনে সেন্সরি স্টিমুলেশনটা নিয়ে যাবে। তাহলে এই দুইটা কথা আমরা বলে ফেললাম, এখন আমরা স্ট্রেচ রেসপন্স সম্পর্কে জানার চেষ্টা করব। তো একটা মাসেলে স্ট্রেচ করার আমাদের দুইটা উপায়। হ্যাঁ, আমরা টোটাল মাসেলটাকে স্ট্রেচ করতে পারি। কিভাবে? ও টেন্ডনটাতে একটা ট্যাপিং করব পার্কাশন হ্যামার দিয়ে। পার্কাশন হ্যামার দিয়ে যদি একটা ধাক্কা দিই ওই টেন্ডনে, তাহলে টেন্ডনটাকে নিচের দিকে টান দিবে, ফলে পুরো মাসেলটা কিন্তু নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ মাসেলে একটা টান পড়বে, মাসেল লেন্থটা বড় হবে, ফলে এক্সট্রাফিউজাল ফাইবার যেমন বড় হবে ইন্টারফিউজাল ফাইবারও কিন্তু বড় হবে। এটা একটা পদ্ধতি মাসেলের স্ট্রেচ ঘটানোর। আরেকটা পদ্ধতি ওই যে বললাম গামা মোটর নিউরন দিয়ে যদি স্টিমুলেশন হয় তাহলে এই জায়গাটা কন্ট্রাক্ট করবে, ফলে সেন্ট্রাল পোর্শনটা লম্বা হবে, ফলে সেন্ট্রাল পোর্শনটা মনে করবে যে হ্যাঁ মাসেলের স্ট্রেচ পড়েছে, যদিও আসলে পুরো মাসেলটা স্ট্রেচ পড়েনি। শুধু এই জিনিসটা কন্ট্রাক্ট করার ফলে কিন্তু সেন্ট্রাল পোর্শনটা মনে করবে মাসেলের স্ট্রেচ পড়েছে। আর এই যে রেসপন্সটা যে মাসেলের স্ট্রেচ পড়লে ও কি করবে, ওর যে সেন্ট্রাল সেন্সরি ফাইবার গুলো আছে 1A ফাইবার, তারা কিন্তু স্টিমুলেটেড হবে, তারা সেই স্টিমুলেশনটা স্পাইনাল কর্ডে নিয়ে যাবে। আমরা জানি স্পাইনাল কর্ডের সেন্সরি স্টিমুলেশন কোন দিক দিয়ে ঢুকে, ডর্সাল রুট দিয়ে ঢুকে। ডর্সাল রুট দিয়ে ঢুকে সেটা চলে যাবে অ্যান্টেরিয়র হর্ন সেলে। অ্যান্টেরিয়র হর্ন সেলে যে সেটা আলফা মোটর নিউরনকে অ্যাক্টিভেট করবে। আর আমরা একটু আগে পড়েছি যে আলফা মোটর নিউরন কি করে, এক্সট্রা ফিউজাল ফাইবারের কন্ট্রাকশন ঘটায়। তাহলে যখন আমরা একটা পার্কাশন হ্যামার দিয়ে ট্যাপিং করব অথবা গ্যামা মোটর নিউরনকে স্টিমুলেট করব, তখন কি হবে, তখন পুরো মাসেলটা হয় স্ট্রেচ পড়বে অথবা শুধুমাত্র এই ইন্টারফিউজাল ফাইবারে স্ট্রেচ পড়বে। এই স্ট্রেচের কারণে 1A ফাইবারগুলো স্টিমুলেট হবে, সেই 1A ফাইবারগুলো স্পাইনাল কর্ডে যে আলফা মোটর নিউরনকে স্টিমুলেট করবে, সেই আলফা মোটর নিউরনটা এখানে এসে মাসেলটাকে এক্সট্রাফিউজাল ফাইবারকে কন্ট্রাকশন ঘটাবে। তাহলে আমরা মাসেলটাকে বড় করেছিলাম, আলফা মোটর নিউরন মাসেলটাকে আবার ছোট করে দিল। এটাই হওয়া উচিত রিফ্লেক্সের ক্ষেত্রে। তো এটাই হয়। তো এই যে এই রেসপন্সটা, এটা যেহেতু একই সাইডে থাকছে, কোনো অপোজিট সাইডে ক্রস করছে না, এই জন্য এটাকে আমরা বলি ইপসিল্যাটারাল। এবং এখানে যেহেতু সিনাপস মাত্র একটা, এই জন্য এটাকে আমরা বলি ইপসিল্যাটারাল মনোসিনাপটিক রিফ্লেক্স।
শুধুমাত্র যে এই ঘটনাটাই ঘটে তা না, এটা আরেকটা আলফা মোটর নিউরনকে ইন্টার নিউরন দিয়ে ইনহিবিট করে। অর্থাৎ অ্যান্টাগনিস্ট যে মাসেল, সেই মাসেলের কন্ট্রাকশনের জন্য অবশ্যই আরেকটা আলফা মোটর নিউরন আছে, তো ওই আলফা মোটর নিউরনটাও যদি স্টিমুলেটেড হয় তাহলে তো দুইটা একসাথে কন্ট্রাক্ট করবে, কিন্তু এটা তো হওয়ার কথা না। যে মাসেলটা কন্ট্রাক্ট করবো তার অ্যান্টাগনিস্ট মাসেল তো অবশ্যই রিল্যাক্সড অবস্থায় থাকা লাগবে, তো ওকে রিল্যাক্সড করার জন্য ওর যে আলফা মোটর নিউরনটা সেটাকে একটা ইন্টার নিউরন দিয়ে ইনহিবিট করে দেয়, ফলে ও রিল্যাক্স থাকে আর ও কন্ট্রাক্ট করে। এই যে একটা মাসেল কন্ট্রাক্ট করা এবং তার অপোজিট অ্যান্টাগনিস্ট মাসেলকে রিল্যাক্স করা, এই ঘটনাটাকে আমরা বলি রিসিপ্রোকাল ইনহিবিশন। তাহলে আমরা রিসিপ্রোকাল ইনহিবিশন সম্পর্কেও জেনে ফেললাম। তো শুধুমাত্র যে এখানে আলফা মোটর নিউরনকে অ্যাক্টিভেট করবে তা না, ও একটা গামা মোটর নিউরনকেও অ্যাক্টিভেট করবে। গামা মোটর নিউরনকে অ্যাক্টিভেট করলে কি হবে, এই ঘটনাটাকে আমরা বলি আলফা গামা কো অ্যাক্টিভেশন, মানে আলফাকেও স্টিমুলেট করে গামাকেও স্টিমুলেট করে। তো গামাকে স্টিমুলেট করলে কি হবে আমরা জানি, গামাটা এই কর্নারের কন্ট্রাকশন ঘটাবে, কর্নারের কন্ট্রাকশন ঘটলে সেন্ট্রাল পোর্শনটাতে স্ট্রেচ করবে, সেন্ট্রাল পোর্শনটা আরো বেশি অ্যাক্টিভেট হবে, ওয়ান এ ফাইবার দিয়ে আবার স্পাইনাল কর্ডে যাবে, ফলে এই ঘটনাটা আরো ঘটতে থাকবে। এটা যদি না হতো, গামা মোটর নিউরন যদি কাজ না করতো, তাহলে কি হতো, একবার এই কাজটা হয়ে থেমে যেত, মানে একবার স্লাইট কন্ট্রাকশন দেখতাম তারপরে কন্ট্রাকশনটা থেমে যেত, কিন্তু এই গামা মোটর নিউরনের কারণে প্রলং টাইম ধরে আমরা কন্ট্রাকশনটা দেখতে পাবো। অর্থাৎ গামা মোটর নিউরনটা আমাদের এই যে কন্ট্রাকশন, এই কন্ট্রাকশনের মেইনটেনেন্সের সাথে রিলেটেড। এই গামা মোটর নিউরনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে গামা মোটর নিউরন তো যারা স্পাইনাল কর্ড থেকে বের হয় তাদেরকে আমরা বলি লোয়ার মোটর নিউরন, তো এই লোয়ার মোটর নিউরনের উপরে কিন্তু আপার মোটর নিউরনের একটা ইফেক্ট থাকে। আপার মোটর নিউরন নর্মালি লোয়ার মোটর নিউরনকে কিন্তু ইনহিবিট করে রাখে, মানে ওদের কাজটাকে একটু কমায় রাখে। ওরা এখন নর্মালি 100 কাজ করার কথা, তো আপার মোটর নিউরনের প্রভাবে তারা দেখা যাচ্ছে 90 কাজ করবে বা 80 কাজ করবে, যখন যেমন প্রয়োজন আপার মোটর নিউরনটা তখন ওদেরকে সেইভাবে মানে কন্ট্রোল করে রাখে। তো গামা মোটর নিউরনটা কি হয়, আপার মোটর নিউরন দ্বারা ইনহিবিটেড থাকে, ফলে গামা মোটর নিউরনটা বেশি কাজ করতে পারে না, ফলে মাসেল কন্ট্রাকশনটা খুব বেশি মানে অনেক বেশি কন্ট্রাকশন হয় না। কিন্তু আপার মোটর নিউরনটা বাই চান্স যদি লেশন হয় তাহলে কি হবে, গামা মোটর নিউরনটা ওর কন্ট্রোল থেকে কন্ট্রোলের বাহিরে চলে যাবে, ফলে গামা মোটর নিউরনটা বেশি কাজ করবে। গামা মোটর নিউরন যত বেশি কাজ করবে এই স্ট্রেস রিফ্লেক্সটা তত শক্তিশালী ভাবে হবে, তত বেশি মাসেল কন্ট্রাকশন ঘটবে, আর এই মাসেলটা যত কন্ট্রাক্ট করবে ওর টোনটা তত বেড়ে যাবে, অর্থাৎ তত বেশি শক্ত হয়ে যাবে মাসেলটা, অনেক বেশি কন্ট্রাক্ট করতে করতে শক্ত হয়ে যাবে। তো এই ঘটনাটাকে আমরা বলি হাইপারটোনিয়া বা স্পাস্টিসিটি। তো আপার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে গামা মোটর নিউরনের ওভার অ্যাকশনের ক্ষেত্রে ফলে আমরা কিন্তু হাইপারটোনিয়া বা স্পাস্টিসিটিও দেখতে পাবো। তো এই ছিল আমাদের মাসেল স্পিন্ডল সম্পর্কের আজকের লেকচারে। ধন্যবাদ সবাইকে।